আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কথায় আছে যে পাপ বাপেও ছাড়ে না তো সেরকমই একটি ঘটনা ঘটে গেছে দেখেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট সার্কোজির এক বছরের জেল হয়েছে তো এই জেলটি কেন হয়েছে যে দুই হাজার বারো সালের নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থায়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি এখন এই সার্কোজি যে ঘটনার দায়ে এক বছরের জেল হলো ওনার তো দুই সালে তিনি যে নির্বাচনের সময় অবৈধ অর্থায়ন এই অবৈধ অর্থায়ন কিন্তু আগে থেকেই ঘটেছে যেমন সব থেকে বড় একটা ঘটনা ঘটেছিল গাদ্দাফির সাথে তৎকালীন প্রেসিডেন্ট কাছ থেকে ব্যাপক অর্থ এই নিয়েছিলেন ওনার নির্বাচনী খরচ করার জন্য লিবিয়ার প্রচারণায় এটা কিন্তু তার আগে অথচ সেই সার্কোজি কিন্তু আবার সেই গাদ্দাফিকে সেখান থেকে ক্ষমতা থেকে হটিয়ে দিলেন সো এই ঘটনাগুলো কেমন যেন আপনার মানে ওখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখলাম যে গাদ্দাফির হয়তো বা আতা বা তারই ছায়া হয়তো তাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে এরকম একটা তারা বলছে বলার চেষ্টা করছে ওই যে যে বললাম যে কারো সাথে যদি যদি কেউ কেউ কখনো প্রতারণা করে করে কারো সাথে অর্থাৎ তো কেমন লোক আমি আমি এইসব নিয়ে বলতে চাচ্ছি না ডিবেটে যাচ্ছি না তবে গাদ্দাফি তো তার পক্ষে একসময় কাজ করেছিল অথচ সেই তার পক্ষের লোককেই সে কিন্তু পরবর্তীতে সরিয়ে দিয়েছে তো এখন এক বছরের জেল হয়েছে এবং আপনি দেখবেন যে তার চেহারাই ফুটে উঠেছে যে কি পরিমানে হতাশ মানে মানুষের অশান্তি আসলে কেউ যখন খারাপ কাজ করে তার মনে কিন্তু তখন আর শান্তি থাকে না তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ